हाई व्यूअर्स ग्रुप एजेंसির পক্ষ থেকে আমি মনি হোসেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার, যে কোনো ধরনের মন্তব্য আপনি কমেন্ট করুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন। যদি আপনি আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ ধর্মী আর্থিক বিজনেস, যেই বিজনেসটা করলে আপনি মূলত নিজে একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে একত্রতা হয়ে তার মালিক হতে পারবেন, সেটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন, শেষের দিকে আমি সম্পূর্ণ একটি এজেন্ট ব্যাংকিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরব এবং এটি দেখাবো যে কীভাবে একটি এজেন্ট ব্যাংকিং নিতে হলে আপনাকে কতটুকু স্কোয়ার ফিট জায়গা নিতে হবে এবং কী কী ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করলে আপনি যে কোনো ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং নিতে পারবেন। ভিউয়ার্স, বাংলাদেশ ব্যাংক 2013 সালে 9ই ডিসেম্বর প্রথম এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু করতে উদ্যোগ নেন এবং 2014 সালে এটি সর্বপ্রথম চালু করেন ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়াটি শুরু করেছিলেন ঢাকার মুন্সিগঞ্জের সিরাজদিখানে। সর্বপ্রথম বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ওখান থেকে শুরু হয়েছিল। এরপর ধাপে ধাপে এগিয়ে চলছে এজেন্ট ব্যাংকিং। 22টি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স পেয়েছে এবং 19টি ব্যাংক তাদের সম্পূর্ণ কার্যক্রম শুরু করেছে এজেন্ট ব্যাংকিং নিয়ে। বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিংয়ের ধারণা বা উদ্যোগটি মাথায় এসেছিল ব্রাজিলের। ব্রাজিল সর্বপ্রথম এই এজেন্ট ব্যাংকিং সম্পর্কে কার্যক্রম শুরু করে। ভিউয়ার্স, চলুন তবে দেখা যাক যে এজেন্ট ব্যাংকিং নিতে হলে আপনাকে কোন ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং কী কী ধরনের পলিসি গ্রহণ করলে আপনি একটি এজেন্ট ব্যাংকিংয়ের মালিক হতে পারবেন। এজেন্ট ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং হচ্ছে মূলত গ্রাম বা মফস্বলের জনগোষ্ঠীকে ব্যাংকের আওতাভুক্ত করে তাদেরকে ব্যাংকিং কার্যক্রমের বিশাল সুবিধাটি দেওয়া। যে কোনো ধরনের রেমিটেন্স আসা সহ ব্যাংকিং কার্যক্রম যেন মফস্বল সহ সর্বস্ব মানুষ এটি পেতে পারে তার জন্যই মূলত এই এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং কারা নিতে পারবেন? যে কোনো ধরনের আইটি প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং আইটি বিজনেস করেন এমন উদ্যোক্তা, নিবন্ধিত এনজিও এবং নিবন্ধিত সমবায় সমিতি এবং বাংলাদেশ বিজনেস কার্যক্রম চালু করেছেন যিনি ট্রেড লাইসেন্স নিয়ে মূলত বহু বছর ধরে বিজনেস করছেন এমন ব্যক্তি, এমন প্রতিষ্ঠান, তারাই মূলত এই এজেন্ট ব্যাংকিং নিতে পারবেন। এটি সম্পূর্ণ হবে মফস্বল এলাকায় বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে, যেখানে মূলত মানুষ অর্থনৈতিক লেনদেন করতে পারবে খুব সহজ। এরপর বলতো এজেন্ট ব্যাংকিং নিতে হলে মূলত কী কাগজপত্র দরকার, কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো হলে মূলত এজেন্ট ব্যাংকিং নিতে পারবে? প্রথম এক নম্বর যে শর্ত সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। দুই নম্বর হচ্ছে যেই বাসায় আপনি ভাড়া থাকেন বা ভাড়া নিচ্ছেন, যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলছে তার অবশ্যই একটি চুক্তিনামা আছে। আপনার নিজের বিল্ডিং বা নিজের জমি হলে আপনার নিজের দলিল, এবং আপনি যদি কোনো কারো কাছ থেকে ভাড়া নিতে থান, ভাড়া নিয়ে পরিচালনা করে থাকেন, তাহলে তার চুক্তিনামা। এবার হচ্ছে টিন সার্টিফিকেট, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার নিজের নামে টিন সার্টিফিকেট। এবার হচ্ছে ভ্যাট সার্টিফিকেট। এবার হচ্ছে ব্যাংক কনসালটেন্সি সার্টিফিকেট, একটি কারেন্ট অ্যাকাউন্ট আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে, যে ব্যাংক থেকে আপনি মূলত এই এজেন্টটি নিতে যাচ্ছেন সেই ব্রাঞ্চে আপনি একটি কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্টে আপনার লেনদেন করতে থাকবেন। আপনি যেই এলাকায় মূলত করতে চাচ্ছেন সেই এলাকার গণ্যমান্য ব্যক্তির দুইজনের সুপারিশ লাগবে, যারা মূলত আপনাকে গ্যারান্টি দেবে যে না আপনি নির্দ্বিধায় এজেন্ট নিতে পারেন, কোনো সমস্যা হলে তারা আপনাকে পরামর্শ দিবেন। আপনার দুই কপি ছবি এবং আপনার সমস্ত শিক্ষা সনদের ফটোকপি, ব্যাস এটুকু কাগজ হলেই
আপনি মূলত যে কোনো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেওয়ার জন্য উপযুক্ত কাগজপত্র আপনার হয়ে গেছে। এজেন্ট হওয়ার নিয়মাবলী হচ্ছে যে আপনার এই কাগজপত্রগুলির সম্পূর্ণ আপনি শাখায় জমা দেবেন, যেই শাখা থেকে আপনি এজেন্ট নিতে চাচ্ছেন ওই শাখায় জমা দেবেন। ওই শাখায় জমা দেওয়ার পরে ওই শাখার সমস্ত কাগজপত্র ডকুমেন্টসগুলি সুন্দরভাবে দেখে জোনাল অফিসে জমা দিবেন। জোনাল অফিস আবার এগুলি রিভিউ করে সম্পূর্ণ ঠিক আছে কিনা, যদি কোনো ল্যাপসেস থাকে তখন তারা ডকুমেন্টসগুলি এনে তারা হেড অফিসে জমা দিবেন। হেড অফিসের একটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে যেটি মূলত এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করে। তারা যখন এই কাগজটি পাবে তারা যাচাই বাছাই করে আপনাকে অ্যাপ্রুভ দিবে যে না আপনি একটি এজেন্ট খুলতে পারেন, নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। এজেন্টামূলক কী সেবা দিতে পারে ব্যাংকিং কার্যক্রম? এখানে শুধু এজেন্ট যায় ইনভেস্টমেন্ট ছাড়া, শুধু ইনভেস্টমেন্টের কার্যক্রম তাদের কাছে এখনও পৌঁছে দেওয়া হয়নি। এছাড়া ব্যাংকিংয়ের যত রকমের কাজকর্ম আছে সমস্ত ধরনের কাজকর্ম তারা আঞ্জাম দিয়ে থাকবেন কোনো প্রকার ঝুঁকিঝামেলা ছাড়াই। এখানে মূল ব্রাঞ্চ থেকে একজন প্রতিনিধি থাকবেন, যারা কোনো সমস্যা হলে সে ওখানে সাপোর্ট দিবেন সম্পূর্ণরূপে। এবার মূলত এজেন্ট ব্যাংকিংয়ের লাভটা কেমন, কীভাবে প্রফিট আসে? এর যারা ডিপোজিট রাখে, ডিপোজিট থেকে যেই হয় সেখানে মূল ব্যাংক তাদেরকে 2-3% দিয়ে থাকে ডিপোজিট থেকে। বিভিন্ন বিল কালেকশন যদি করে থাকে, তারা বিভিন্ন ধরনের বিল নিয়ে থাকে, সেখান থেকে 1% লাভ পেয়ে থাকে। ভালো মানের একটি প্রফিট আসলে এটি, আপনি যত দিন যাবে, যত আপনি পুরনো হবেন, যত আপনার লোকজন জানাশোনা থাকবে, যত আপনার ডিপোজিট রাখবে, ততই আপনার এখান থেকে প্রফিটটা চলে আসবে। এখানে আপনি শুরুতে একটু কম হলেও যখন আপনার বিজনেসটা আস্তে আস্তে বেগবান হবে তখন দেখা গেছে আপনি এখান থেকে শুধু প্রফিট পেতেই থাকবেন। যারা এজেন্ট নিয়েছে অথবা যেই ব্যাংকের সাথে আপনি নিতে চাচ্ছেন সেই ব্যাংকের হেড অফিসে বা সেই ব্যাংকের কর্মকর্তার সাথে আপনি আলাপ করুন, তাহলে আপনি এই বিষয়ে বিস্তারিত আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এতক্ষণ বিস্তারিত বললাম যে আসলে মূলত এজেন্ট ব্যাংকিংটা আপনি কীভাবে নিতে পারেন, কারা নিতে পারবে এবং কী কী ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এবার দেখাবো সম্পূর্ণ একটি অফিস, চলুন দেখি মূলত এজেন্ট ব্যাংকিং নেওয়ার জন্য কতটুকু জায়গা প্রয়োজন এবং কীভাবে একটি অফিস সাজালে আপনি এজেন্ট ব্যাংকিং নিতে পারবেন। এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার ডিপোজিট কেমন লাগে। অনেকেই বলে থাকেন যে 13-14 লাখ টাকা ডিপোজিট লাগে। আসলে আপনার যদি নিজস্ব একটি অফিস থাকে অথবা নিজের একটি ভাড়া অফিস নেন, এবং আমি এখানে বিস্তারিত সম্পূর্ণ বলে দিয়েছি, চলুন দেখে নেওয়া যাক সে অফিসটি এবং দেখে আপনি নিজে একটি বিজনেস শুরু করে দিন, এজেন্ট ব্যাংকিং বিজনেস। আপনি এজেন্ট ব্যাংকিং করতে চাইলে 3-4টা কম্পিউটার হলেই হবে এবং একটি প্রিন্টার, একটি অফিসিয়াল লেভেলের ডেস্ক যেখানে বসে অ্যাকাউন্ট ওপেনিং হবে বা বিভিন্ন তথ্য দেবেন, একটি মূলত সেকেন্ড সহকারী ইনচার্জ থাকবে যে সমস্ত তদারকি দেখাশোনা করবে এবং সমস্ত কিছু তার হাতেই থাকবে। এরপরে যে ডেস্কটি থাকবে সেটি হচ্ছে ইনচার্জ বা প্রধান, যে নির্বাহী থাকবে মূলত ম্যানেজার। এই ম্যানেজারের হাতেই সব কিছু থাকবে, ম্যানেজার সমস্ত ব্যাংকিংয়ের সুবিধা অসুবিধা সব কিছু দেখাশোনা করবে, কোনো সমস্যা পড়লে প্রবলেম ফেস করবে এবং সমস্ত তার হাতে নিয়ন্ত্রণ থাকবে। এরপরে আপনাকে গ্রাহক বসার জন্য মোটামুটি মানের সোফা রাখতে পারেন, কিছু সোফা যার গ্রাহক এসে যেন বসতে পারে। এরপরে দেখাচ্ছি, দেখেন যে ক্যাশ কাউন্টার, আপনাকে 3-4টা ক্যাশ কাউন্টার রাখলেই চলবে। মূলত একটা ক্যাশ কাউন্টারই আপনার লেনদেন হয়, বাকি ক্যাশ কাউন্টারগুলো আসলে যখন পরিধি আপনার বাড়বে তখন আপনি এগুলো করতে পারবেন। দেখানোর চেষ্টা করছি, এসছি এজেন্ট ব্যাংকিংয়ের জন্য, মূলত এজেন্ট ব্যাংকিংয়ের জন্য এর চাইতে বেশি কিছু না। আর সবচাইতে বেশি হচ্ছে যে আপনার কত স্কোয়ার ফিট জায়গা দরকার। সাধারণত 1000-1200 স্কোয়ার ফিটের যে একটি জায়গা হলেই এটি দোতলায়, তাদের নিয়ম হচ্ছে যে ব্যাংকিং রুলস হচ্ছে আপনাদের দোতলায় হতে হবে এবং ফ্লোরটা টাইলস হতে হবে। টাইলস হলেই মূলত তারা এটা অ্যাকসেপ্টেশন দিবে যে না এখানে একটি ব্রাঞ্চ, এখানে একটি এজেন্ট ব্যাংকিং বুথ বা আউটলেট খোলা যায়। আমি একটু একদম ফিলেও দেখাচ্ছি স্পেসটা, মূলত যে স্পেসটা আসলে কী, এতটুকু মূলত স্পেসটাই পারলে করে লক্ষ্য করুন। আমি একদম শেষ পর্যন্ত দেখাচ্ছি, এসে অফিসার ডেস্ক, যারা অফিসাররা এখানে থাকবেন
এখানে থেকে এখান থেকে মূলত সার্ভিসগুলো দিবেন। সবার মাথায় থাকবেন ম্যানেজার বা ইনচার্জ যেই থাকেন। এবার হচ্ছে ক্যাশ কাউন্টার, এবং এই ক্যাশ কাউন্টারই মূলত টাকা জমা লেনদেন সহ বিভিন্ন ধরনের সার্ভিসগুলি দিয়ে থাকবে। ভিডিওটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেষে আমি পুরো টিপসগুলো দিয়ে যাচ্ছি যে আসলে এজেন্ট ব্যাংকিং করতে কী কী জিনিস লাগবে এবং কী কী মাধ্যমে আপনি এই জিনিস করতে পারেন। সারা বাংলাদেশে 52টার মতো ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক দেশে মূলত যে সব জায়গায় এজেন্ট যাদের এজেন্ট ব্যাংকিং করতে পারে এবং এজেন্ট ব্যাংকিংয়ের সমস্ত ব্যাংকিং সুযোগ সুবিধা থাকে আস্তে আস্তে তাদের মাধ্যমে ব্যাংকিং রিলেটেড ব্যাংকিং নেটওয়ার্ক যেন গড়ে তুলতে পারে। আচ্ছা, একটু পিছিয়ে গিয়ে দেখাচ্ছি। মূলত আপনি 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের জায়গায় আপনি সমস্ত কিছু সিসি ক্যামেরার আওতায় আপনি রাখবেন। সিসি ক্যামেরার আওতায় রাখলে আপনার সুবিধা হবে যে এখানে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে পারবে। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে একটু ঘুরিয়ে দেখাচ্ছি মূলত কীভাবে আপনি যদি ডিজাইন করেন, এই ডিজাইন করার পরে মূলত আপনাকে পারমিশন দেবে। ডিজাইন করা আপনি প্রাথমিক অবস্থায় হেড অফিস থেকে একটি পারমিশন নেবেন। আপনি যেই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হন না কেন, তারপর তারা আপনাকে একটা পারমিশন দেওয়ার পরে আপনি এভাবে ডিজাইন করবেন। আপনার এজেন্ট লোকেশন ডাকে, ডিজাইন করার পরেই তারা দেখে এসে বলবে যে না ঠিক আছে, কোনো সমস্যা থাকলে। আর ছোট্ট একটি বোল্ট আপনি রাখতে পারেন, ভিতরে দেখতে পাচ্ছেন যে ছোট একটি বোল্ট আছে, বোল্ট আপনি রাখবেন। হচ্ছে গেট, আপনি আপনার মতো করেই মূলত সাজাবেন। এখানে কস্টিং ব্যাংকিং সার্কুলারে বলা আছে যে এখানে আপনার 14 থেকে 15 লক্ষ টাকা মতো আপনার খরচ হবে টোটাল মিলে। মূলত আপনার যদি নিজস্ব ফ্ল্যাট বা বিল্ডিং থাকে তাহলে এই খরচটা আরও কম লাগবে। আমরা যারা ঘুরে ফিরে দেখেছি এবং সবার সাথে কথা বলেছি যারা এই এজেন্ট ব্যাংকিংগুলো করেছে, তারা 3-4 লক্ষ টাকা খরচ করেই মূলত এজেন্টগুলো নিতে পারছে এবং তারা এগুলো করছে মাত্র সামনে 3-4 লক্ষ টাকা। আপনি চৌকস হলে আপনি এটিও পারবেন, আপনি খরচ আপনার নিজের মতো করে করবেন। এখানে বলা আছে যে যে কর্মীরা থাকবে এদের বেতন স্যালারির কথা আছে। এই স্যালারিতে হয়তো অনেকে নাও হতে পারে, আপনি দেখে শুনে বুঝে ভালো মানের সক্ষম যারা তাদের আপনি নেবেন। দেখেন, একটা কম্পিউটার, 2টা কম্পিউটার, ম্যানেজারের একটা থাকবে এবং যে ক্যাশ কাউন্টার থাকবে তার একটা থাকবে, আর একটা প্রিন্টার থাকবে, মাত্র একটা প্রিন্টার। একটা প্রিন্টারের মাধ্যমে সব কিছু সার্ভিস দেবেন। খুব ছোটোখাটো পরিবেশ, এখানে আসলে ওইভাবে মূল ব্রাঞ্চের মতো আপনি দিতে পারবেন না, সার্ভিসটা দিতে পারবেন না। নির্বিল থেকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা যদি কেউ নিতে চান এজেন্ট ব্যাংকিং আউটলেট, অবশ্যই এইভাবে আপনার ডিজাইনটা আপনি করে নেবেন। ডাচ বাংলা সহ ডাচ বাংলা, ব্যাংক এশিয়া, বিভিন্ন ব্যাংক এখন এজেন্ট আউটলেট খুলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে, বিভিন্ন শহরে আনাচে কানাচে দেখবেন যে আপনার এজেন্টরা আছে। আপনিও পারেন একটি এজেন্ট ব্যাংকিং এর আউটলেট নিতে এবং এজেন্ট ব্যাংকিং আপনি যদি আইটি রিলেটেড কোনো, সবচেয়ে এদেরকেই দেওয়া আছে যারা মূলত আইটি রিলেটেড কাজগুলো বুঝে, কারণ ব্যাংকিং বিজনেসটা হচ্ছে আইটি রিলেটেড। আপনি আইটি রিলেটেড যতটা পারবেন ততই আপনি এই ব্যাংকিং বিজনেসটায় ভালো করতে পারবেন। আপনি দেখে শুনে সমস্ত কিছু বুঝে যদি আপনি এই বিজনেসটা নামেন, নিশ্চিত যে আপনি এখান থেকে ভালোই ভালো মানের একটা প্রফিট আর্ন করতে পারবেন এবং আপনি মানুষের সেবা করতে পারেন, ব্যাংকিং সেবা। ছোট্ট একটি জায়গা, যে জায়গাটা আসলে বিভিন্ন বাজার বা বিভিন্ন লোকেশনে আপনি এতটুকু জায়গা নিলে হবে, আবার বলছি আমি 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের একটি জায়গা হলেই আপনি এই বিজনেসটা করতে পারবেন। এর চেয়ে ছোটো যদি হয় 800-র ভিতরে হলেও আপনি করতে পারবেন, কিন্তু ভালোভাবে আপনি সাজাতে পারবেন না। ভালোভাবে সাজাতে গেলে আপনাকে একটু বড় লোকেশন নিতে হয়, কারণ লোক সমাগম বেশি হলে আপনি যেন ভালোভাবে সার্ভিসটি দিতে পারেন। যত ভালো সার্ভিস দিতে পারবেন আপনার এজেন্ট আউটলেটটা অত ভালো চলবে। অবশ্যই আপনি যদি আমার ভিডিওটি দেখে কিছুটা হলেও এজেন্ট ব্যাংকিং করার ধারণা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, পরবর্তী নির্দেশনাগুলো ফলো করুন।